আমরা ডিকটেটরশিপ চাই না হ্যাঁ আমরা জবাব দিয়েই সরকার চাই এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি হয় তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয় ওনারা আমাদের কাছে এসেছিলেন এবং খোলা মনে কথা বলেছি আমি ওনাদেরকে এটা বলেছি যে বাংলাদেশের সংখ্যালঘু কথাটা শব্দ বের করবেন না আপনি বলেন আমি ভিন্ন ধর্মের লোক বাংলাদেশে এই সংখ্যালঘু সংখ্যা গরু করতে করতে আমরা এটাকে একটা জন্য কেমন বানিয়ে দিয়েছি উনি ওদের ওনাদের সাথে কথা বলেছি অনেক গল্প করেছি আমি কথা বলিনি অনেক গল্প করেছি আমার ছোটোবেলার গল্প করেছি আমার কাকিমার গল্প করেছি আমি এটাও বলছি যে আমাকে দুর্গাপূজা দুইবার দাওয়াত করছে আর করে না হ্যাঁ তো ওনারা এখন আমাকে বলছেন উনি গ্রামে দাওয়াত করবেন হ্যাঁ আর লাবড়া খাওয়ার জন্য তারপর উনিও বলছেন দাওয়াত করবেন এগুলো অ্যাপার্ট স্টোরিজ ওনারা কয়েকটা দাবি দেওয়া দিয়েছেন এটা অনেক পুরনো এটা কোনো নতুন বিষয় নয় নতুন কোনো বিষয় আনেননি ওনারা আমার কাছে এটুকু প্রমিস করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয় আর এরপরে হয়তো লার্জ আকারে আমরা কথা বলবো আর আমিও প্রমিস করেছি আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী এই ছুটি তো খালি ওনার জন্য না ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম কক্সবাজার নয় এখানে নয় ওইখানে তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে এগুলার যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে আর যেগুলো এখন করা যাবে না মানে মনে করো যে কনস্টিটিউশন কতগুলো বিষয় আপনারা বলেছেন সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো প্রভিশন নাই তো এটা 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 আমাদের রেকমেন্ডেশনে থাকবে তো কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয় কারণ কনস্টিটিউশন হাত লাগাতেই হবে অনেক বিষয়ে আমরা ডিকটেটরশিপ চাই না হ্যাঁ আমরা জবাব দিয়েই সরকার চাই যে কারণে আমি কতবার বলছিলাম আমার ওয়ান অফ দি মিশন আপনারা অনেকেই জানেন যারা আমাকে ইলেকশন কমিশন দেখছেন যে আমি মিশন নিয়ে আসি পুরো করার চেষ্টা করি ইলেকশন কমিশন তাই করেছিলাম আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এটা আমি এখানে বসবো আমরা একটা তৈরি করব দরকার হলে বাইরে থেকে করব ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে পারবেন না পারলে করেন না এখানে পার্টি তো অভাব নাই তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমি ওনাদের কথা দিয়েছি যে আই উইল ডেফিনেটলি টক এবং আমি ইনসিস করব যে হ্যাঁ দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড়ো পূজা ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না দুর্গাপুজোর মণ্ডপের মধ্যে হ্যাঁ কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে তো আপনারা সারাদিন সকাল থেকে বিকাল থাকেন ভালো ভালো খান এই জন্য যাই হোক আমি বলেছি যে 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 আমার তরফ থেকে এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গা পূজায় তিন দিন ছুটি হয় তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয় তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয় তার আগের দিন যে যে ঈশা হয় যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না আমাকে এটা আমার মনে হয় খুব জেনুইন কোনো ইনজেনুইন ব্যাপার না তো আরও যেগুলো আছে ওনারা বলছেন সেগুলো ডেফিনেটলি আই টেক টেক আপ দ্য ক্যাবিনেট আমি এখানে কথা বলে ওনাদের চা খায় বিদায় দিলাম তারপর ভুলে গেলাম ইট ইস নর্ট ইট ইস নর্ট দেয়ার এখানে ডিজি বিজিবি আছেন হ্যাঁ উনি আমার একদম মানে অনুস্তুল্য উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে যেটা জন্মাষ্টমীর পূজা জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজিবি যা দরকার হয় নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা নিরাপত্তা না আর আপনারা শোনেন তিন স্তর চার স্তর কোনো চার চার পাঁচ স্তর নাই নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয় আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন আনসার নিয়ে আসবেন আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজনাল হেডকোয়ার্টার আছে বিজিবি রিজন্যাল হেডকোয়ার্টার আছে ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন আমি চাই না যে কোনো রকমের কোনো কি বলে থার্ড কলমিস্ট একটা 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 কিছু করুক করে আমাদের বদনাম করুক দেশের বদনাম করুক সেটা ওনারাও চান না এবং এবং এই যে বলে যে ওদিকে চলে যাব ও তো ওটারাও জানে ওখানে গেলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায় নিজের দেশের মধ্যে থাকতে চায় আর বেশিরভাগই আমি যেটা মনে করি এটা কোনো ধর্মে ধর্ম ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না মারামারি হয় ওকে ভাগায় দিলে ওর জমিতে দখল করতে পারবো এটা হলো পলিটিক্যাল লোকজন করে পুকুর দখল করব। জমি দখল করব। না ভিটা দখল করব তো এইটা তো আমাদের শুধু যে মাইনরিটির প্রবলেম মাইনরিটির প্রবলেম নয় এটা তো আমাদের গরিব মানুষকে ধাক্কায় ধাক্কায় বাইর করে দেয় জমি দখল করতেছে এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছে কাল আজকে সকালে ওনার কত কাটা জমি ছিল ওয়ান অফ দি রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার বল এই মাটি কাটার ওখানে বলে আমি চোদ্দো বছর আগে কিনছি তো এখন ডেভেলপারকে দিয়ে বা ঘর উঠেতে গেছি আরেকজনের দখল করে ফেলছে আমি এখন কিছু করতে পারতেছি তো এই দখল তো ওনাদের দখল না দখল তো সব পারলে পুরো দেশ দখল করে বাকিটা বাদ দেন তো আমি ওনাদেরকে কথা দিয়েছি ডিজি এখানেই কথা দিয়েছেন যে ওনারা যখন ওনাদের প্রোগ্রাম হবে আমাদের থেকে আগে বলবে এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন পুরো মিনিস্ট্রি আছে আমাদের কাজ এটা আমাদের কাজ এখানে আর কোনো কাজ নেই লোকজনকে সুরক্ষা দেওয়া মানুষের যাতে সেটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এটা আমাদের দায়িত্ব টু প্রোটেক্ট এভরিবডি